Guys. Welcome to my channel. গাইজ আজ আমি যে ক্রস্টিচের যে ফ্লাওয়ার ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটা ঘর নিয়ে নিয়েছি দেখুন এখান থেকে তার উপরে দেখুন পরপর দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে আমি পরপর দেখুন তিনটে নিয়ে নিয়েছি তারপর এখান থেকে দেখুন একটা একটা করে ঘর নিয়েছি টোটাল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন টোটাল আমি সাতটা লাইনে একটা একটা করে ঘর নিয়ে নিয়েছি এবারে দেখুন এইখানটার কাছে ঠিক দু সাইডে আমি একটা করে ঘর বাড়িয়ে নিয়েছি দেখুন বাড়ানোর পরে আমার টোটাল তিনটে হয়ে গেছে এবারে দেখুন এইখানটার কাছে আমি দেখুন কোনি করে দুটো ঘর দেখুন এখানে একটা তারপরে উপরে কোন থেকে আমি আবার একটা ঘর করে নিয়েছি ঠিক একই রকমভাবে এ সাইডেও করে নিয়েছি একটা ঘর তার ঠিক উপরে দেখুন আবার একটা কোন থেকে আমি একটা ঘর করে নিয়েছি এবারে দেখুন এইখানটার কাছে আমি এই যে তিনটে ঘর দেখতে পাচ্ছেন এইখানে আর ঠিক কোন থেকে আমি দেখুন পরপর দুটো ঘর নিয়ে নিয়েছি ঠিক তার উপরে দেখুন পরপর আমি ডান ডানসিটির দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর দেখুন আমি চারটে ঘর করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি বাম সেটি দিকে দেখুন এই ঘরটা আমি গ্যাপ দিয়ে পর ডান সেটি দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর দেখুন আমি পাঁচটা ঘর নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি ডান সেটি একটা ঘর বাড়িয়ে এখান থেকে আমি পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি টোটাল আমার ছটা ঘর এবারে দেখুন ঠিক তার উপরের ঘরটা আমি ডান সেটি দিকে একটা ঘর বাড়িয়ে আর বাম সেটি দিকে দেখুন এই যে উপরে ঘরটা আমি গ্যাপ দিয়ে তারপরে দেখুন টোটাল আমি এখানে ছটা ঘর করে নিয়েছি এবার দেখুন ঠিক তার উপরে লাইনটা টো একদম একই ভাবে করে নিয়েছি করার পরে এবারে দেখুন এই লাইনটি করার পরে ঠিক তার উপরে দেখুন ডান সেটি দিকে একটা ঘর বাড়িয়ে আর বাম সিটি দিকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন আমি মাঝে ছটা ঘর করে নিয়েছি দেখুন এবারে দেখুন ঠিক তার উপরে আমি এইখান থেকে দেখুন আমি ডান সিটি দিকে কোনো ঘর না বাড়িয়ে পরপর দেখুন বাম সেটের দিকে টোটাল দেখুন পাঁচটা ঘর করে নিয়েছি শুধু বাম সেটের দিকে দেখুন একটা ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি এই ঘরটা ঠিক উপরে দেখুন পরপর আমি বাম সেট থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি তিনটে ঘর করে নিয়েছি একই রকমভাবে আমি এই সাইডে যেমনভাবে করেছি ঠিক একই রকমভাবে আমি এই সাইডেও করে নিয়েছি ঠিক আর কোন থেকে শুরু করবে করার পরে দুটো করে আমি এই সাইডটা যেমনভাবে বলেছি একই রকমভাবে এই সাইডেও আমার পাতার ডিজাইনটি হয়ে যাবে এবারে দেখুন এইখানটায় যে প্রথমে আমি বলেছিলাম এইখানটা ঘরগুলো আমার গ্যাপ ছিল পরপর দেখুন তিনটে ঘর করে নিয়েছি লাল রঙের করার পরে ঠিক তার উপরে দেখুন আমি পরপর আবার পাঁচটা করে নিয়েছি ঘর এবারে দেখুন ঠিক তার উপরে দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে টোটাল আমি সাতটা ঘর করে নিয়েছি এবারে পরপর দু উপরে আরও দুটো লাইনে একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি টোটাল দেখুন তিনটে লাইন আমার একই রকমভাবে সাতটা সাতটা করে ঘর হয়েছে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা করে ঘর করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি দু সাইডে দেখুন বাম সাইডে আর ডান সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে দেখুন টোটাল আমি এখানে পাঁচটা ঘর করেছি করার পরে ঠিক তার উপর দেখুন দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে আমি এখানে তিনটে করে নিয়েছি এইভাবে আমার এক সাইডে যখন আপনারা বানিয়ে ফেলবেন বানানোর পরে এবারে আমি বলে দিচ্ছি বানানোর পরে ঠিক যে কোনো এক সাইডের কোন থেকে বাম সাইড কি ডান সাইড যে কোনো একটির কোন থেকে আপনারা প্রথমে ঠিক ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে পরে এখানে তিনটে করে নেবেন একই রকমভাবে এইখান থেকে যেমনভাবে উঠেছে ঠিক একই রকমভাবে এইখান থেকে উঠবে দেখুন তিনটে তারপরে দেখুন এইখানে পাঁচটা যেমনভাবে আমি বলেছি ঠিক একই ভাবে করবেন প্রত্যেকটা দেখুন আমার কনে কনে করে তিনটে তারপরে দেখুন ওটা বানানোর পরে আবার কোন থেকে তিনটে করে নেবেন করার পরে মাঝখানে না আমার ঘরগুলো একদম গ্যাপ হয়ে যাবে দেখুন এই যে তিনটে তিনটে করে যে হলুদ ঘর দেখতে পাচ্ছেন দেখুন মাঝখানে আপনারা আমি এখানে হলুদ দিয়েছি আপনারা চাইলে ফুলের পাঁপড়িটা আপনারা অন্য কালার দিয়ে ভেতরে অন্য কালার দিয়েও ভরাট করতে পারেন আর এইভাবে আপনারা ভরাট করে নেবেন এটা একেবারেই ইজি যাটা যারা একেবারেই নতুন তাদের পক্ষে তো ফুলটা বানানো খুবই সহজ আর যাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো পছন্দের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজ আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন